অপেক্ষার প্রহর গুনতে গুনতে সব কিছুর অবসান ঘটিয়ে এবার মালয়েশিয়া শ্রমবাজার খুলে গেল বাংলাদেশের এবং মালয়েশিয়ার বিপক্ষিক বৈঠকে 3 জুন বাংলাদেশে এক বিশাল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরেই 2 লক্ষ লোক মালয়েশিয়ার শ্রমবাজারে মালয়েশিয়ার কুলিং ভিসায় যাচ্ছে এবং বাকি 4 বছরে আরও 3 লক্ষ লোক যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ থেকে মোটামুটি 5 লক্ষ কর্মী মালয়েশিয়ার কুলিং ভিসায় যাচ্ছে। তো তার জন্য বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট রয়ে গেছে, সেটি হচ্ছে ইন্দোনেশিয়া থেকে যে কর্মীগুলো কুলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, তো সেই দেশে গভর্নমেন্ট তাদেরকে দিচ্ছে না, মানে ইন্দোনেশিয়া থেকে কোনো কর্মী দিচ্ছে না, সাপ না করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে মালয়েশিয়ার যে কর্মী সংকট, তাতে এই বছরে 2 লাখ না, এই বছরেই প্রায় 5 লক্ষ মানুষ মালয়েশিয়ায় যাচ্ছে। তো মালয়েশিয়ার বেতনটা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। মালয়েশিয়ায় শুরুতেই যারা যাবেন 1500 ইঙ্গিত, 1500 ইঙ্গিত অর্থাৎ 30,000 বাংলাদেশি টাকা পাবেন, সেটা হচ্ছে জেনারেল 8 ঘন্টা ডিউটির পর। আর মালয়েশিয়ার কাজগুলো হলো পাম অয়েলে যে পাম গাছ থেকে বীজ বের করা, সেগুলো কাজ। বেশিরভাগ মানুষই এই কাজের জন্যই যাবেন, এই জন্যই মানে তারা বাংলাদেশ থেকে কর্মীগুলো নিচ্ছে। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশনের কাজ, অফিসিয়াল কাজ, সার্ভিস, অনেক কিছু রয়েছে। তো এরকম একটা বেতন পাবেন। আর আপনারা ওভারটাইম যদি করেন প্রতিদিন 4 ঘন্টা, সেক্ষেত্রে 45,000 থেকে 50,000 টাকা বাংলাদেশি টাকা পাবেন। আরেকটা কথা বলে রাখি, মালয়েশিয়ার খরচটা হলো আপনি সারা মাস 300 টাকা দিয়ে চলবে, মালয়েশিয়ার ইঙ্গিত দিয়েই খরচ করে চালাতে পারবেন। তো ভিউয়ার্স, আর টোটালি প্রাইস পড়তেছে আপনার 1,60,000 টাকার মধ্যে কুলিং ভিসা নিয়ে মালয়েশিয়ায় যেতে পারছেন। তো যারা মালয়েশিয়ার জন্য দীর্ঘদিন প্রহর গুনেছেন তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন ধরনের ভিডিওগুলো পাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।